প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নিয়েছে। এর বিপরীতে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। শনিবার বিকেলে দ্য রিচ কালচার হোটেলের সভাকক্ষে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জ রিভার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে জানান, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন খাতে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ব্যাপক প্রশংসা করেছেন আইএমএফ এর এমডি, যা কোভিড-19 মহামারীর পরে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করে তুলেছে। তিনি বলেন, অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও দক্ষ যোগাযোগ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তা উল্লেখ করেছেন আইএমএফ এমডি। ইনি সাক্ষাৎ করে মাননীয় প্রধানমন্ত্রীর আপনার অভূতপূর্ব প্রশংসা করেন, বলেন পৃথিবীর মধ্যে বাংলাদেশই যে মডেল যেটা এই কোভিডের পরেও একটা অর্থনীতি স্টেবল রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জনকে প্রশংসা করেন, আর সেই সাথে স্টেবিলিটি যেটা রেখেছে সেটারও প্রশংসা করেন এবং বলেন যে যে আপনারা এই মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি আপনাদের যে লোনটা নিয়েছি আইএমএফের সেইটা একটা ব্রিডিং স্পেস হিসাবে, অ্যান্ড শি অ্যাপ্রিসিয়েটেড ভেরি মাচ, বলে এই ধরনের ভিশন, এই ধরনের লিডারশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।